মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হ্যাপি ফ্যামিলি। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর আমি আজকে 10:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর আমাদের সকাল থেকে অন্যায়ের পর অন্যায় হয়ে যাচ্ছে। প্রথম লেবু একটা টপ ভেঙে ফেললো, একটা মাটির টপে গাছ লাগানো ছিল, সেই টপটাকে পা দিয়ে মানে বেল্টের সঙ্গে পা দিয়ে ভেঙে ফেললো। তারপরে অদিতি আসছে কালকে আমাদের বাড়িতে পুরোপুরি থাকতে, দুদিন থাকবে। সেই জন্য ধাক্কা লাগিয়ে অ্যাকোরিয়ামের ঢাকনা পুরো ভেঙে গেল, তারপরে ফটো ফ্রেমটাও জলের মধ্যে পড়ে গেছিল। এরকম বিপদের পর বিপদ হয়ে যাচ্ছে। আপাতত অদিতিকে বাড়ি পাঠিয়ে দিলাম, বললো বাড়ি যা, যে ড্রয়িনে যা। তো আর ড্রয়িনে গেল, আর আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে চিকেন। এই যে চিকেন ফ্রিজ থেকে বের করে রেখেছি, ধুয়ে রেখেছিলাম কালকে। আর দেখো আমি পেঁয়াজ ছাড়াতে আমার চোখ জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। ছোট ছোট অনেকগুলো পেঁয়াজ ছিল, সব কটাই ছাড়িয়ে নিয়েছি। যে কটা যা লাগবে ব্যবহার করবো, আর না হলে রেখে দেবো। আর সব কটাই লাগবে মানে ইয়ে করবো। এই দেখো বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, সেই কয়দিন হয়ে গেল। এই ডালগুলো বেটে বড়া বানাবো পেঁয়াজ দিয়ে। তো আমার সঙ্গে থাকো। আর আজকে আমি কাঠের উনুনে রান্না করবো বাইরে, কারণ আজকে রবিবার, নিতার ছুটি আছে, আমার কোনো টেনশন নেই বাইরে বেরোনোর। আর আমি কালকে গতকাল আর কি শনিবারে আমি মাংসটা একটু সব বাজার ঘাট করে রেখেছিলাম। আমার আজকে আর বাজার ঘাটে যেতে হবে না, আমার একটা কাজ কম আছে। আর সকাল থেকে এত বিপদের পর বিপদ হয়ে যাচ্ছে, সেই জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারলাম না, কারণ অনেক উঠেছি অনেক ক্ষুর আগে। কাজ করছি টুকটাক, করছি না, এরকম করে সকালটা কেটে গেল। আর টপ ভেঙে ফেললো, গাছটাকে আবার যত্ন করে লাগাতে হলো। আর নিতা এখন এই যে ম্যাগি নিয়ে আসলো, আমরা এখন সকালবেলা আজকে জলখাবার হবে, ম্যাগি আর খোল নিয়ে আসলো। খোলটা ভিজিয়ে রেখে গাছে দেবো, আর বেগুন গাছে দেবো আর কি। তো আমার সঙ্গে তোমরা থাকো। আমি ভাতটা নামিয়ে নিলাম। দেখো আমি এখানে পুঁই শাকের চচ্চড়িটাও করে নিয়েছি, পুঁই শাকের মিচুরির চচ্চড়ি। চচ্চড়ি করার পর এখন বড়া ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বিউলির ডালের বড়া। তোমরা যদি খেয়ে না থাকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে আমি ভেজেছি, আর কিছুই দিইনি। আর এখানে এখন চিকেনটা আমি রান্না করে নেব। রান্না বান্না করে চলে আসলাম ঘরে। নিতালি নিলে আমাকে ভাত দিচ্ছে, আর আমি হচ্ছে একটু জল খেলাম, খুব গরম লেগে গেছিল। আর আমাদের ওই পাশে একটা বেগুন গাছ আছে, বেগুন গাছে বেগুন অনেক হয়েছে, কিন্তু সব ছোট ছোট। আর এই দুটো একটু বড় হয়েছে, নিয়ে আসলাম তুলে। এই সাইডটা, এই যে দরজাটা দেখা যাচ্ছে না, এই সাইডটাই একটা গাছ আছে, অনেক গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা আছে, তুলে নিয়ে আসলাম আমি আর নিতা। যে নিতা দেখলো, আমি আগে খেয়ালও করিনি কোনো যে ওখানে বেগুন আছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আগে খাবো, খেয়ে তারপর কাজ আছে অনেক, সেই সব কাজগুলো মানে নোংরা কাজ আছে, সেই সব কাজগুলো করে তারপরে স্নান করবো। কারণ হচ্ছে এখন যদি স্নান করে নিই কাজগুলো করতে পারবো না। সকালে আজকে ম্যাগি খেয়েছি, আর ভাত খাওয়া অভ্যাস খিদে লেগে গেছে, সেই জন্য আগে খাবো তারপরে কাজ করবো। এই দেখো বন্ধুরা আমার চিকেনের তরকারি, মানে চিকেনের ঝোল, ঝোলও না কষা কষাও না, মিডিয়াম। আর হচ্ছে এখানে আছে এই যে পুইয়ের মিচুরি চচ্চড়ি। বড়া ভেজেছিলাম, বড়াগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কারণ আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, আমি অদিতি নেহা নিতা সুইটি সবাই মিলে বড়াগুলো সঙ্গে সঙ্গে কভার করে দিচ্ছি। আর এখন আমরা ওই পুঁই শাকের ডাটা চচ্চড়ি আর চিকেন দিয়ে ভাত খাবো। নিতা লিলি লেবুকে খেতে দেওয়া হোক, তারপরে খাবো। সবাই স্নান করে ভাত খায়, আর আমরা খেয়ে দিয়ে কাজ করে এখন স্নান করবো। তারও একটা কারণ আছে, এমনি এমনি না,
এইখানটায় যা রোদ লাগে না, একটু আগে খুব রোদ ছিল, সেই জন্য ভাবলাম এখন রোদের মধ্যে বসে বসে বাসন মাজবো, তার থেকে ভালো একটু পরে মাজি আর আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে এখন বাসন মাজছি, তারপরে যে এইগুলো কাচবো, এগুলো দেখাচ্ছি, এগুলো কাচবো কেচে নিয়ে তারপরে ছাদ পরিষ্কার করবো, করে তারপরে স্নান করবো। বাসন মেজে জামা কাপড় গুলো ধুলাম, মানে যেগুলো ছিল এখানে লিলেবুর বসা শোয়ার পাপোশ ছিল আমাদের, তারপরে এগুলো ধুলাম। ধোয়ার পরে এখন নি তার মনে পড়লো ডেস্ক কাচা হয়নি, তো এখন আবার এই যে ডেস্ক কাচতে শুরু করলাম। তো ডেস্কটা কিয়েছে, তারপরে যাবো ছাদে, ছাদ পরিষ্কার করব, করে তারপরে স্নান করব। আর হয়তো তিনটে কিংবা সাড়ে তিনটে বেজে গেছে, আমি এখনো ঘড়ি দেখিনি। তো যাই হোক, দেরি হয়ে গেল, আর কি করা যাবে, কিছু করার নেই। যদি টাইম না পাই তাহলে আজকে ছুটি নিয়ে নেবো, দোকানদারি করবো না আজকে। আর আমাকে হাফ প্যান্ট কিনতে নিয়ে যাবে। এ বাবা দেখেছো, তাহলে কি ধান্দাবাজ, বলেছি ছুটি নেবো, এখন বলছে আমাকে হট প্যান্ট কিনতে নিয়ে যাবা। এখনো গরম পড়লোই না, হট প্যান্ট লাগবে এখনই। আমি আজকে দোকানে যাইনি বন্ধুরা, সেই জন্য তোমাদের সঙ্গে সন্ধ্যার টাইমটা কাটাতে পাচ্ছি। সন্ধ্যায় কী কী কাজকর্ম থাকে সেটাও আমি দেখাবো, আর সেটা তো সন্ধ্যায় হয় না, আমার কাজ করতে করতে রাত হয়ে যায়। যেরকম সন্ধ্যার চাটা আমি রাতে খাই, সেরকম সন্ধ্যার কাজটাও রাতে করি। তো দেখো, এই যে অদিতি যে ফটোটা ফেলে দিয়েছিল অ্যাকুরিয়ামে জলের মধ্যে, সেই ফটো ফ্রেমটা রৌদ্র শুকিয়ে নিয়ে এখন আমি ফটোটাকে যেভাবে আগে লাগানো ছিল সেইভাবে আমি লাগানোর চেষ্টা করছি। তার আগে কাজটা কলিং দিয়ে মুছে নিলাম, কারণ জলের দাগ পড়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি দোকানে যাইনি, সেজন্য তোমাদের সঙ্গে আমার সন্ধ্যাটা কাটাতে পারছি। এখন বাজে সন্ধ্যা কটা বাজে আমি জানি না, ঘড়িটা আমার কাছে নেই, যত সময় সাতটা হয়তো বাজে, একটু বসেছিলাম। তো দোকানে যাইনি, দেখো দোকানে একদিকে তো আমার নিজেরই শরীরটা ভালো লাগছিল না, কাজকর্ম করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি আর মানে ভালোই লাগছে না যে আমি আমার দোকানে যাই। তো ভাবলাম আজকে রবিবার, চলো ছুটি নিয়ে নিই। তো বাড়িতে থাকতে থাকতে দেখো আমার সিউটির হঠাৎ করে জ্বর চলে আসলো, এমনিতেও ওর শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, এখন পুরোপুরি জ্বর চলে এসছে। নিতার জ্বরটা সারলো, সুইজির আবার শুরু হলো। তো তোমরা দেখলে ফটো ফ্রেমটা, আমি ফটোটা লাগালাম, ফটো ফ্রেমটা ওই অ্যাকুরিয়ামের জলের মধ্যে অদিতি ফেলে দিয়েছিল, মানে কিভাবে আসছিলো ধাক্কা লেগে, ঢাকনাতে লেগে জলের মধ্যে চলে গেছিলো ফটো ফ্রেমটা, আর ঢাকনাটাও তিনটে জায়গায় ভেঙে গেছে, এক জায়গার থেকে এতটা ভেঙে পড়ে গেছে আর দুই জায়গায় ফেটে গেছে। তো সেই জন্য ফটোটা রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, ফ্রেমটাও রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, এখন লাগালাম ফটোটা। আর সুইটিকে জল পুট্টি দিয়ে দিচ্ছি, একটু চা করবো, তার আগে ঘর দৌড়গুলো একটু ঝাড়ঝুড় দিয়ে নেবো, নিয়ে তারপরে চা করবো। আর নিতা সন্ধ্যা দিয়ে এসে পড়তে বসলো, নিতার আবার পরীক্ষা আছে কালকে।
করে নিয়ে এই যে চলে আসলাম আমি চলে এসেছি নিতাও পড়তে পড়তে চলে আসলো আর আমাদের একটা অভ্যাস আছে জানো তো তোমাদের কোনোদিনও বলিনি আমাদের বিস্কুটের কোটো নিয়ে বসার অভ্যাস কারণ কি হলো তো এর মধ্যে তিন চার রকম বিস্কুট আছে যার যার পছন্দের বিস্কুট শেষে খাবে আর কটা করে খাবে সেটা হচ্ছে তার তার ব্যাপার মানে কেউ একটা খাবে কে দুটো খাবে কে তিনটে খাবে তার ব্যাপার চারটেও খেতে পারে আর নিতার তো চা খেতে গেলে ছটা সাতটাও চলে যায় অনেক সময় তো যাই হোক ভিডিওটা সেই সকাল থেকে শুরু করেছি আর এখন হচ্ছে হয়তো 7:30 বাজে আমি ঘড়িটা দেখবো বলে ফোন করছিলাম বেশি বাজে হ্যাঁ 7:30 বাজে তো এখন 7:30 বাজে 7:33 বাজে আমার আইডিয়াটা ঠিকই আছে তো আমার এই ভিডিওটা আমি আর বেশি দূর নিয়ে যাচ্ছি না এখানে এন্ড করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর সব সময় হাসি খুশি থেকো আর আমরা সবাই সবার খেয়াল রেখেও দেখো দুজনা জ্বরে ভুগছে একজনা ঠিক হয়েছে আর একজনা জ্বরে পড়ে গেছে তো সেই জন্য বলবো সবাই সবার খেয়াল রেখো আমার মতো খেয়াল রেখো না জ্বর আসাটা কোনো ইয়ে নেই না যখন তখন আসতেই পারে আর এখন সিজন চেঞ্জ হ্যাঁ সিজন চেঞ্জ এটা আজকে যেরকম গরম পড়েছে না ফ্যান চালানোর মতো আমি কিন্তু অলরেডি ঘামছি গরমে আর লেবু দেখো স্ট্যান্ডে এ লেবু কি হচ্ছে ওদিকে যা সি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর যদি কেউ পারো মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মতো তাহলে অবশ্যই একটু শেয়ার করো আর আমার স্ট্যান্ডটা লেবু নড়াচ্ছে লেবু আছে এখানে নিচে সেই জন্য কাঁপছে ক্যামেরাটা থরথর করে এ লেবু ইয়ে কি জ্বালা রে ভগবান যদি মনে হয় শেয়ার করার মতো তাহলে অবশ্যই শেয়ার করো আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট টাটা গুড নাইট এটা হাতটা তোল জ্বর এসছে বলে অতটা ভেঙে পড়লে হয় না মেয়েদের ভেঙে পড়লে হয় না মেয়েদের অনেক দূর পর্যন্ত চলতে হয় জানিস তো জ্বর আসলে বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াতে হয় টাটা